আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রানী সুমন ব্লগস থেকে নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসছি আজকে আপনাদের মাঝে। তো আসলে এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ভিডিও। তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে সকালে ব্রেকফাস্ট বুফে ছিল, লাঞ্চ বুফে ছিল। তো আসলে দেখা যায় আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য বুফে চলে আসছি, আমাদের হোটেলে ছিল খাবারের ব্যবস্থা বুফ আইটেম, তো সেটা হোটেলের সাথে ছিল। তো আমরা সবাই ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এবং এখানে সর্বপ্রথমেই আমি চাটা খেয়ে নিচ্ছি। আসলে সকাল সকাল দেখা যায় চা না খেলে আমার হয় না। তো আসলে এখানে খাবারে খুবই ভালো সুব্যবস্থা ছিল, সব ধরনেরই খাবার আইটেম ছিল বুফে। আপনার ব্রেকফাস্টে লুচি, ব্রেড, ভেজিটেবেল, তারপরে শাক ভেজিটেবেল, তারপরে ডিম ছিল, খিচুড়ি, আপনার বিরিয়ানি, জ্যাম, মানে জুস, ফ্রুটস, সব ধরনের, মানে আপনি যেটা খেতে চান, চা, কফি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে খাবারের মানে, তারপরে পাস্তা, নুডলস, চাউমিন, সব রকমের অনেক আইটেম। আসলে খেতে গেলে অল্প অল্প করে দেখা গেছে পেটে জায়গা হয়ে ওঠে না। তো আসলে দেখা যায় সব কিছু ক্যাপচার হয়ে ওঠে না, দেখা যায় ঘোরার তালে তালে খাবারের এত ভিডিও আসলে নেওয়া হয় না। তো তারপরে চেষ্টা করলাম কিছুটা মানে এটা শেয়ার করার জন্য আপনাদের মাঝে। তো আপনার ভাই অবশ্য আমাদেরকে সবাইকে নাস্তা নিয়ে নিয়ে দিতেছিল, পাস্তা আছে, সবই ছেয়ে আছে আর কি। মানে খাবারের সুব্যবস্থা আসলে এখানে আছে, এমন রেস্টুরেন্টে মানে খুবই ভালো খাবার দাওয়ার ব্যবস্থা। আসলে আপনি বাইরে যেতে হয় না, ঘুম থেকে উঠেই আপনার সেই হোটেলেই ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ করে ফেলেন, তারপর আবার দেখা গেছে রাত্রে ডিনার আপনি যেখানে মন ছিল বাইরে খেতে পারেন আপনার ইচ্ছা মতো। তা আসলে এসব সুযোগ সুবিধা মিলে দেখা গেছে ভালোই হয় খাবার সুব্যবস্থা দেখে। তো ম্যাঙ্গো ছিল, ডিম ছিল, সব ধরনের ফুডস, মানে আসলে এক কথায় খুবই ভালো লাগলো। তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই যে যার পছন্দ মতো করে। তো আসলে দুপুরের লাঞ্চেও ছিল আমাদের বুফে, তো সব টাইমে ভিডিও করা হয়ে ওঠে না। তো যাটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্য সবাই আছে আমাদের এখানে, তো সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। আসলে দেখা যায় কি কিছু কারণে সব ভিডিও আপলোড মানে দেওয়াও প্রবলেম হয়ে ওঠে কিছু মানুষদের কারণে, মানে দেখলেই অনেক খাচ্ছি, অনেক পড়ছি, অনেক ঘুরছি, খুব হিংসা বোধ হয়। মানুষ দেখা যায় নিজের এত খাচ্ছে, এত পড়ছে, এত ঘুরছে, তাতে প্রবলেম থাকে না, কিন্তু আমি করলে তাতে অনেকই দোষ হয়ে ওঠে। তাই আর কি দেখা যায় চেষ্টা করি খুব কিছু কিছু ক্যাপচার আপনাদের মাঝে তুলে ধরার, সবগুলা যদি আমি দিতে থাকি আমি কত খাচ্ছি, কত ঘুরছি, মানুষ তো অজ্ঞান হয়ে যাবে। আসলে তো চাই না মানুষ অজ্ঞান হয়ে যাক, ভালো থাকুক সবাই পৃথিবীর, আমাকে জেলাস করতে করতে আল্লাহ যাতে তাদের ভালো রাখুক এবং তারা যাতে জেলাস করেই যায় সারা জীবন আমাকে দিয়ে, এটা আর কিছু বলার নাই। যে যত মানুষকে দিয়ে জলে আল্লাহ তাকে ততই ভালো রাখে, কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, তো সেটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।